আমরা এখন পারদেশি ঢাবার কাছাকাছি চলে এসেছি। সেখানে কিছুক্ষণ থামবো, তার কারণ হচ্ছে একটু চা খাবো সেখানে, আর দিদির জন্য নিয়ে নেব দিদির ফেভারিট রাবড়ি। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা পারদেশি ধাবাতে নেমেছি, একটু চাটা খাবো আর দিদির জন্য একটু মিষ্টি নেবো, রাবড়ি নেবো। ওখান থেকে নেওয়া হয়ে যাক, তারপর আবার রওনা দেবো। পারদেশি ধাবাতে চাটা খাওয়ার পর আর দিদির জন্য রাবড়ি কেনার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পর পৌঁছে যাব গাজল বাসস্ট্যান্ডে। তো এই যে পৌঁছে গেছি গাজল বাসস্ট্যান্ডে, তো ভাবলাম এখানে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, কারণ দুজনেরই খুব খিদে পেয়েছে। ওই যে দেখতে পাচ্ছ শক্তি সুইট বলে দোকানটা, সেখান থেকে আমরা খেয়ে নিয়েছি পুরি সবজি। আমার বাবা খেয়েছিল পুরি সবজি আর মিষ্টি, আমি শুধুমাত্র পুরি সবজি খেয়েছি, কারণ আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না। তো চলো এখন খাওয়া যাক, খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যস্থলের দিকে। গাজল পেয়ানোর কিছুক্ষণ পরই আমাদের বাইক দাঁড় করানো হয়েছিল, কারণ সেখানে ছিল ট্রাফিক পুলিশরা। তো তারা চেক করছিল যে সব গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক আছে কিনা। তো এই সব কাজ হয়ে যাওয়ার পর আমরা আবার রওনা হয়ে যাব আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবে, আর পাশে বেল আইকনটিকে অলই ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।